কেমন লাগছে আপনি গোটা বিষয়টি দেখাশোনা করছেন? কেমন লাগছে এই প্রশ্নের উত্তর আমি জনগণের উপরে ছেড়ে দিলাম, আপনাদের উপরে ছেড়ে দিলাম। কারণ আমি তো আয়োজক, আমার উদ্যোগে হচ্ছে, আমি চেষ্টা করেছি সবাইকে আনার এবং সবাইকে ইনভলভ করার, আপনাদের সকলের সহযোগিতা আমি চাইছি। দুই দিন হবে আজকে এবং আগামীকাল, তো সবাই মিলে যদি আমরা সহযোগিতা করি তাহলে সুন্দর হবে, আমি আশা রাখছি। এবং আমার আহ্বানে আমাদের তিনজন মন্ত্রী কেন্দ্র থেকে আসছেন, আমার সঙ্গে এখন দেবসিং চৌহান জি আছেন, রামেশ্বর তেলিজি, আর আমাদের রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী ভগবান দাস মহোদয় ওনারাও আছেন, সিএম আসবেন, আর এক মন্ত্রী আসছেন রাজকুমার রঞ্জন সিংজি, অলরেডি পৌঁছ গেয়া ধলাইমে। তো কাজে অনেক আর্টিস্টরা ইয়েরা সবাই মিলে যদি আমরা একটু, বিশেষ করে ধলাই জেলার যারা, আমরা যদি একটু সহযোগিতা করি তাহলে সুন্দর হবে। স্যার, এই যে আজাদী কা অমৃত মহোৎসব পালন করা হচ্ছে, তার উদ্দেশ্য কি? দেখুন, আমরা তো জানি স্বাধীনতা আমরা পেয়েছি 75 বছর হয়ে গেল, তো এই যে স্বাধীনতা এটাকে ধরে রাখা যেমন একটা কঠিন কাজ, তেমনি স্বাধীনতার অর্থ তাৎপর্য আমাদের সকলে জানা দরকার, এবং দেশের প্রতি আমাদের দায়িত্ব কর্তব্য এগুলি সম্পর্কে আমাদের সচেতন হওয়া দরকার। তো কাজে এই সব মিলিয়ে আমরা স্বাধীনতা এবং তার সঙ্গে যুক্ত সমস্ত বিষয়কে মানুষের মধ্যে নিয়ে যাওয়ার জন্য, সচেতনতা বৃদ্ধি করার জন্য আমরা এই জিনিস, মানে এই উৎসব আমরা করতে চলেছি। সেখানে সাথে সাথে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, তো সাংস্কৃতিক চর্চার মাধ্যমে আমরা যুবকদেরকে সঠিক দিশায় আমরা নিয়ে যেতে চাই, তারা যেন বিভ্রান্ত না হয়, অন্য দিশায় না যায়। আমাদের দেশের অনেক যুবকরা কী হয়, মানে বিপথে পরিচালিত হয়, তো এই জায়গা থেকে আমাদেরকে সঠিক দিশায় দেখানো। অন্যদিকে আমরা এখানে চেষ্টা করেছি, ওনার ডিপার্টমেন্ট যেমন পোস্টাল এবং টেলিকমিউনিকেশান একটা স্থল করেছে, তেলি সাহেবের ওনার যেমন ONGC এবং এরকম লেবার ডিপার্টমেন্ট, ভগবান দেওয়া আছেন লেবার ডিপার্টমেন্টের, তো তাদের থেকেও স্টল দেওয়া হয়েছে। এখানে হেলথ ক্যাম্প হয়েছে, যারা এই এলাকায় গরিব, এসপিরেশনাল ডিস্ট্রিক্ট হওয়াতে আমাদের এখানকার মানুষ বেশিরভাগ গরিব, তো এই বিনামূল্যে দুই দিন আমরা চিকিৎসা পরিষেবা দেওয়ার আমরা চেষ্টা করছি। তো এইভাবে সামগ্রিক দিক আমরা তুলে ধরার চেষ্টা করছি এবং কিছু কিছু সেবা দেওয়ারও চেষ্টা করছি। তো কাজে এই সব মিলিয়ে আজাদী কা অমৃত মহোৎসব, আমি সবাইকে দুদিন এসে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করার জন্য, প্লাস আমাদের এই যে হেলথ ক্যাম্প হচ্ছে, বিভিন্ন ই কার্ড ইশ্রমের এবং ওনার ডিপার্টমেন্টের পোস্টাল, আমাদের এখানে টেলি যোগাযোগ খুব একটু খারাপ অবস্থায় আছে, আমি মন্ত্রীজিকে অনুরোধ করেছি, উনি ওনার ডিপার্টমেন্টের সমস্ত আধিকারিককে নিয়ে আজকে সকাল সকাল উনি বৈঠক করেছেন এবং উনি নির্দেশ দিয়েছেন কি করতে হবে, কোথায় অনেক ট্যুরিজমের সম্ভাবনা আছে আমাদের। আমি নিজেও আজকে ওনাকে বলেছি, অনুকুটি আছে আমাদের, জম্পুহিল আছে, দম্বর আছে, ছবি মোড়া, ত্রিপুরেশ্বরী মন্দির, যেখানে যেখানে টাওয়ারের অভাব আছে ওনাকে যেমন বলেছি, সব মন্ত্রীকে বলেছি। ওনারা আরও বিকেলে CM সাহেবের সঙ্গে আলোচনায় আমরা আলোচনা রাখবো, তাদের কথা আমরা শুনতে পারবো। কাজে অনেক অনেক ধন্যবাদ সবাই। স্যার, বিভিন্ন অনুষ্ঠান আমরা দেখতে পাই রাজধানীতে হতে, এবার রাজধানী থেকে দূরে এসে ধলাই আমার সাথে হচ্ছে আজাদী কা অমৃত মহোৎসব, কি কারণে? তার একটাই কারণ, আমি নিজেও, আমি এই জেলা থেকে গ্রামের মানুষ, আমিও দেখেছি আমার ছোটকাল থেকে যে মানে একদম সব সময় আগরতলা সিঁড়িতে হয়, কিন্তু আমাদের গ্রামের মানুষের একটা অভিযোগ যে এরকম অনুষ্ঠান গ্রামেও হওয়া উচিত। তো তার জন্য আমি চিন্তা করলাম যে আমাদের নরেন্দ্র মোদীজি 112টা যে এসপিরেশনাল ডিস্ট্রিক্টের সবসময় মন্ত্রী মহোদয়রা যারা আছেন তাদেরকে নির্দেশ দেন যে ওইরকম জেলায় আপনারা যাবেন, দেখবেন আমরা কতটুকু উন্নতি করতে পারলাম। তো আমারও চিন্তাধারা সেটাই, একটা সুযোগ আছে ওনাদেরকে দেখানো। এবং গতদিন উনি বাইরুডে এলেন, আসার পরে তিনি খুব টায়ার হয়ে গেছেন, অনেকটা খেতেও পারেননি তিনি। তো আমি ওনাকে বলেছিলাম ফার্স্ট দিন, যেদিন ওনার সঙ্গে পরিচয় হয়, গুজরাত কা যো মডেল ও তো হাম লোক দেখ লিয়া, আমি ভাই সাহেব কো মেনে উস দিন রিকোয়েস্ট কিয়া থা, আপ ত্রিপুরা মডেল ভি দেখ লিজিয়ে থোড়া সা, আর জিস পজিশন মে হাম লোক হো ওয়াহাঁ সে থোড়া সা তাকি হাম লোক আগে যা পায়, তার জন্য আমি রিকোয়েস্ট করেছিলাম। তো আমার আহ্বানে ওনারা সবাই এসছেন, আমি ওনাদেরকে সবাইকে ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ স্যার, উইশ ইউ মেরি ক্রিসমাস। হ্যাঁ, সবাইকে ক্রিসমাস, এবং আমাদের অটল বিহারী বাজপেয়ী প্রাক্তন প্রধানমন্ত্রীর জন্মদিন, এই দুই মহাপুরুষের জন্মদিনে, এবং সবাইকে আমারও ব্যক্তিগত তরফ থেকে, সবার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা, ধন্যবাদ।